বিশ্বব্রহ্মাণ্ডে এত যে সৃষ্টি হয়েছে এর পেছনে কেউ যেন আছে আমাদের একটা ধারণা, কারণ আমরা যা কিছু আবিষ্কার বা সৃষ্টি যখন দেখতে পাই তখন তার পেছনে একজনের নাম পাই, তেমনি সৃষ্টির পিছনে যেন কেউ একজন সৃষ্টিকর্তা আছেই এবং সেই সৃষ্টিকর্তার ইচ্ছা থেকেই বোধ হয় এই সৃষ্টির যা কিছু সৃষ্টি হয়েছে। সেটাকে আমরা অনেক সময় বলে থাকি শব্দ থেকে সৃষ্টি, তাও ঠিক, তা সেই শব্দের পেছনে যে সৃষ্টি, সেই সৃষ্টির সৃষ্টিকর্তা বলে কেউ যদি না থাকতো তাহলে, অর্থাৎ এক কথায় যাকে বলে ইচ্ছা যদি না থাকতো তাহলে ইচ্ছা ছাড়া কোনো কাজ যেমন রূপদান করে না, এমনি সৃষ্টির সৃষ্টিতে কোনো কিছু হতে পারে না। তাই এই ইচ্ছার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে সমস্ত প্রাণী জগৎ থেকে যা কিছু, এবং এই সৃষ্টির পরেই ভগবান বা যাকে সৃষ্টিকর্তা বলি তিনি যেন সবাইকে তার স্বাধীনতা দিয়ে রেখেছেন। এই ইচ্ছাকেই বলে কিন্তু বৃত্তি, বা ইংরেজিতে যাকে পেশান বলে। এই বৃত্তি বা পেশানের মধ্যে থাকে টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশন, অর্থাৎ মিলিত হওয়ার ঝোঁক বা ইচ্ছা। এই মিলিত হওয়ার ঝোঁকটির নামই কিন্তু কাম বা কামনা। এই কামনা, কাম থেকে যে ইচ্ছার কথা বললাম, এই ইচ্ছা কিন্তু দু রকমের। এক ইচ্ছা ভোগের জন্য, যা নাকি মানুষের দুর্ভোগকে ডেকে আনে, আর এক ইচ্ছা কোয়েসিভার, যাকে বলে সংযোজনী আকুতি। অর্থাৎ এই কোয়েসিভার বা সংযোজনী আকুতিতে কি হয় না, মানুষ আনন্দ পায়, ভালোবাসা পায়, আত্মনিয়ন্ত্রণের সুযোগ পায়, যাকে বলে জীবন বৃদ্ধির পথ খুঁজে পায়। ঠাকুর অনুকূলচন্দ্র বলে বর্তমানে যে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে যাকে ঈশ্বর ভগবান বলে আমরা মেনে নিয়েছি, তার বাণী থেকে আমরা পাই বিকামিং ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট অন অ্যাটাচমেন্ট টু সুপিরিয়র বিলাভের। অর্থাৎ জীবন বৃদ্ধি সবসময় নির্ভর করে প্রেষ্টের প্রতি টানের উপর, বাণীর টানের উপর। এটা হলে তবে কি হয় না, কাম নিয়ন্ত্রণের ধারায় ইউটিলাইজ বা ব্যবহার হয়, যাকে বলে ওই কাম এমনভাবে ইউটিলাইজ করা হয় যার দ্বারা আমরা পৃথিবীতে যে বিবাহের মাধ্যমে যে আমরা সুসন্তান পাই, সেই সুসন্তান বা সুমানব বা শ্রেষ্ঠ জাতকের আবির্ভাব ঘটে। এই সুজাতকের সংখ্যা যত বৃদ্ধি পায় ততই শান্তি, আনন্দ, ভালোবাসা, পারিবারিক নিয়ন্ত্রণ এবং চলার পথ প্রশস্ত হয়। এই কামের সঙ্গী বা বন্ধু কিন্তু অনেক আছে, যেমন তারা ধরুন এই কামের ষড়রিপু, তার মধ্যে কামের বন্ধু হলো তারা এর সঙ্গে যেন মানে ওতপ্রোতভাবে জড়িত। সেই যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের মধ্যে তারা যখন নিজস্ব ধারায় চলতে থাকে বা কামের সহযোগিতা করে তখন কি হয়, দুঃখ, কষ্ট, হিংসা বা ধরে নেন বিপর্যয়কে ডেকে আনে। তাই আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কাছ থেকে আজকে যারা যাকে আমরা মেনে নিয়েছি, যা কিছু তার কাছ থেকে আমরা যে রূপরেখা পাই, তাতে তিনি এক জায়গায় বলেছেন যে জগতে যত কিছু দুঃখ আসে তার অধিকাংশই কামিনী কাঞ্চন বৃত্তি লোলুপ আসক্তি থেকে আসে। এই বৃত্তি লোলুপ আসক্তি হয়ে যদি যাকে বলে সংযোজনী আকুতি, যদি তার সঙ্গে মানে যেটা বৃত্তি লোলুপ বললাম তার সঙ্গে যদি সংযোজনী আকুতি থাকে তাহলে কিন্তু ক্ষতি করতে পারে না। অর্থাৎ তখন আমাদের কী হয় না, ওইটা বৃত্তি আসক্তিবিহীন বা বৃত্তি নিয়ন্ত্রণী সুর বা চেষ্টা করার ফলে তখন আমরা
যা কিছু দুঃখ বা কষ্ট থেকে নিয়ন্ত্রণ পেতে পারে। তাই সৃষ্টিকর্তা যাকে বলে আমি বললাম ঈশ্বর বা ত্রাণকর্তা বা নিয়ন্ত্রণকর্তা বলে থাকি, তার সঙ্গে যুক্ত হওয়াটাই সংযোজনী আকৃতি বলা যেতে পারে। তাতে কি হয় না, বৃত্তিলের আসক্তি থেকে যে দুঃখ কষ্ট পায় সেটা থেকে অনেকটা নিরসন পেতে পারে। আর এই বৃত্তিলোলুপ আসক্তি থেকে যে কাম কথাটা বললাম, এই কামের পেছনে কি আছে, অর্থাৎ কামের পরেই তার সঙ্গে যে সহযোগী বলেছিলাম, কাম হতেই আসে ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকে কিন্তু আসে হিংসা, এটা আমরা প্রায়ই জেনে থাকি। কিন্তু এর আগে আমি আলোচনা করলাম যে কাম থেকে উন্নত মানুষের সৃষ্টি হয়, আবার ওই কাম থেকে কাঞ্চনযুক্ত বৃত্তিলোলুপ আসক্তি যখন হয় তখন দুঃখ কষ্ট বিপর্যয়ের মধ্যে পড়ি। শ্রী শ্রী ঠাকুর কামকে তাই দোষেরও বলেননি, আবার কামকে মন্দরূপও দিয়ে আখ্যা করেননি। তিনি বলছেন মানুষ এই কামকে যখন নিয়ন্ত্রণ করতে পারে বা তাকে ইউটিলাইজ ঠিকমতো করতে পারে তখন সেটা শুভ বা ভালো ফল পাওয়া যায়, যেটাকে বলে ইউটিলাইজ এভিল ফর গুড, অর্থাৎ মন্দকে ভালোর জন্য ব্যবহার করো, এই কথাটি তাঁর কাছ থেকে পাই। কামের সঙ্গে কাঞ্চন এ কথাটা বললাম এই কারণে যে জগতে যে দুঃখ পায় আগে বললাম কাম আর কাঞ্চন থেকে, এই নিয়ে তাই এই কাঞ্চন আর কাম ভালোতে নিয়ন্ত্রণ না হলে জগতে কিন্তু এত মন্দ অব্যবস্থ অনিয়ন্ত্রিত মানুষের আবির্ভাব ঘটে যা মনুষ্য সভ্যতার বিপর্যয় ডেকে আনে। কামকাঞ্চন তখনই পবিত্র যখন কোনো শ্রেষ্ঠ বৃত্তি নিয়ন্ত্রিত মানবের সঙ্গে যোগসূত্র রচনা করতে আমরা পাই। আর এই কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এই বৃত্তি বা প্রবৃত্তিগুলি দোষের নয়, কিন্তু তখনই যখন এদের পরিচালনার জন্য আমার শরীরে বা আমার জীবনে কোনো নিয়ন্ত্রণকর্তা বলে কেউ থাকে, অর্থাৎ যাকে আমরা গুরুরূপে বা আচার্যরূপে মেনে নিয়েছি। এই গুরু বা পৃষ্ঠপুরুষের সঙ্গে অর্থাৎ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীবনের সঙ্গে যখন আমরা যোগসূত্র রচনা করি তখন শ্রী শ্রী ঠাকুরের বাণী দিয়ে আমি বলি, তিনি বলছেন ম্যান ইজ দ্য গিফট অফ দ্য ইটার্নাল কোহেসিভ অ্যাট্রাকশন, অর্থাৎ মানুষ চিরন্তন সংযোজনী সংকর্ষণের দান যখন, অর্থাৎ তাঁকে যখন পরিপূর্ণ দান করে তখন কি হয় না, নিজেকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করা বা তার সঙ্গে যুক্ত থেকে নিজেকে বেঁধে ফেলার যে যোগসূত্র রচনা করতে পারে তাতে তার জীবনের সব দিকটা সুন্দর এবং নিয়ন্ত্রণীয় হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর তার একটি ছড়াতে বলেছেন বৃত্তিগুলো সত্তাটাকে টুকরো করে ছিঁড়েই খায়, পৃষ্ঠটান হলেই কিন্তু ওসব হতে রেহাই পায়। এছাড়া কাঞ্চন সম্পদ অর্থাৎ অর্থের ব্যবহার জানতে হবে সাম্য থাকবার জন্য, যেমন শ্রী শ্রী ঠাকুরের একটি ছড়াতে পাই যে অর্থ যখন সবার স্বার্থে বিশিষ্টতায় করে পূরণ সাম্যে ভরা সেই নীতিটা সাম্য নাচে নাচে তখন। জগতে মানুষ যত কিছু বিপর্যয়ের মুখে পতিত হচ্ছে তার মূল কেন্দ্র কিন্তু এই কাম ও কাঞ্চন, অর্থাৎ অনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা থেকে। শ্রী শ্রী ঠাকুর তাই কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথা বলেছেন যে রামকৃষ্ণদেব নাকি বলতেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ খুব তফাৎ থাকো। এই কথাটি যে মধুমর্ম হলো যে ত্যাগ নয় কিন্তু, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেটিকে আরও সুন্দর করে আমাদের কাছে পরিবেশন করে বলেছেন কামিনী কাঞ্চন নয় রে দোষের শ্রেষ্ঠ স্বার্থী যদি হয় শ্রেষ্ঠ রে আনলে আঘাত ত্যাগী কি উচিত নয়। তাই পরিশেষে বলবো বিশ্ববাসীর উদ্দেশ্যে মানুষের এই দুঃসময়ে ওই শ্রেষ্ঠ বা সুপিরিয়র বিলাভেড ম্যান যাকে আমরা বলতে পারি যে যাকে গুরুরূপে বা অর্থাৎ আদর্শ গুরুরূপে বর্তমানে যাকে আমরা মেনে নিয়েছি, জীবনের যা কিছু জৈব সংস্কার যা অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বায়োলজিক্যাল সুপিরিয়রিটি বা জৈব উৎকর্ষের স্ট্যান্ডার্ড বা মানদণ্ড এমনভাবে তিনি আমাদের তুলে ধরেছেন যার উপর দাঁড়িয়ে আজকে যে দুনিয়ার বুকে আমরা যে অস্বস্তি বোধ করছি দুঃখ বোধ করছি কষ্ট বোধ করছি একটা মহামারী বিপর্যয়ের মধ্যে পড়েছি,
সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য এক কথায় আমরা সুস্থ, নিরোগ, সুন্দর, পবিত্র, দীর্ঘায়ু জীবনের অধিকারী হতে পারে। যে জৈব উৎকর্ষের ভিতর দিয়ে সেগুলি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে আমরা তার গ্রন্থ থেকে যেটুকু পাই সে একটু আমি তুলে ধরার চেষ্টা করছি। তা তিনি তার পয়েন্টিং করে যেগুলো দিয়েছেন তাতে দেখা যায় মানুষ এই কাম কাঞ্চনের মধ্যে দিয়ে যে কষ্ট দুঃখ পায় তাতে অনেকখানি রেহাই পাওয়া যেতে পারে। যেমন আমি আপনাদের কাছে বলি, তিনি এই জৈব উৎকর্ষের যে স্ট্যান্ডার্ড বা মান তার প্রথম নম্বরে বলেছেন অ্যাডমিরেশন ফর সুপিরিয়র, অর্থাৎ শ্রেয়ের প্রতি শ্রদ্ধা। আর দ্বিতীয় নম্বরে বলেছেন উইল পাওয়ার, অর্থাৎ ইচ্ছা শক্তি। তারপরে বলেছেন অ্যাডহারেন্স, অর্থাৎ নিষ্ঠা। তারপরে বলেছেন টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিটি, অর্থাৎ ঐক্য প্রবণতা। প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধি, সিম্পথি সহানুভূতি। পাওয়ার অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা। কিসান্স ইনকুইজিটিভনেস, অর্থাৎ অনুসন্ধিৎসা বুদ্ধি, সতর্ক অনুসন্ধিৎসা বুদ্ধি। আর শেষে তিনি বলেছিলেন যে ইন্টেলিজেন্স, অর্থাৎ প্রজ্ঞা বা জ্ঞান। এই ইন্টেলিজেন্স, প্রজ্ঞা বা জ্ঞানটি কিন্তু মানুষের জীবনে শ্রেষ্ঠ। যদিও শেষে আমি বললাম ওইটি শ্রী ঠাকুর বলেছেন ওটা নাকি অনুভূতিলব্ধ জ্ঞান হওয়া চাই। সেটা কি করে হয় না, মানুষ যখন ওই যাকে সৃষ্টিকর্তা বা ঈশ্বর পুরুষ বলে বললাম তার সঙ্গে যখন নিজেকে বেঁধে ফেল বা যোগযুক্ত করে সাধনায় ব্রতিত হয়, ব্রতী হয়, অর্থাৎ এক কথায় মহাপ্রভু বলেছেন সাধন বিনু সিদ্ধ কবু নাই হয়, অর্থাৎ এই যে আমি ধারাগুলো বললাম ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, শ্রী শ্রী ঠাকুরের এই বলাগুলিকে আমি আপনাদের কাছে তুলে ধরলাম, কিন্তু এগুলি মানুষের জীবনে আয়ত্ত করতে গেলে সাধনা ছাড়া হয় না। কারণ মানুষ ভালো কিছু আয়ত্ত করে তার সাধনার দ্বারাই তাকে আয়ত্ত করতে হয়। এ পর্যন্ত যত প্রফেট পুরুষ বা মহান পুরুষ পৃথিবীতে আসছেন তার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে গেলে তাহলে কিন্তু এই এমন তো গুরুকরণের মধ্যে দিয়েই করতে হয়। তাই এই জীবনের অর্থাৎ সুস্থ, স্বস্থ, নিরোগ, সুন্দর, পবিত্র এবং দীর্ঘায় জীবনের অধিকারী হতে গেলে এই রকম একজন মহাপুরুষ বা সদ্গুরু বা আদর্শ গুরুকে তার জীবনে প্রয়োজন হয়। তাই কাম বা কাঞ্চন, যদিও কাম কথাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই কামের দ্বারা পৃথিবীতে দেখবেন কত মহামানুষের সৃষ্টি হয়েছে বা জন্ম হয়েছে বা অবতরণ করেছে। আবার এই কামকে মানুষ ব্যবহার ভালো করে করতে না জানলে তাতে যে কত বিপর্যয়ী মানুষের আবির্ভাব হয়, অব্যবস্থ মস্তিষ্ক ধরনের মানুষের আবির্ভাব হয়, তা বর্তমান যুগের এই মানুষের চেহারা, চরিত্র, রকম, অসুখ বিসুখ, মহামারী দেখেই বোঝা যায়। তাই বেশিরভাগ মানুষ যে এই যে বর্তমানে যে এত মহামারীর মধ্যে পড়ে যাচ্ছে তারা কিন্তু ওই ঠিকমতো আমাদের এইগুলি, অর্থাৎ যে নিয়মের মধ্যে দিয়ে আমরা জন্মালে সমস্ত কিছুকে সহ্য করেও আমরা সুন্দর, সবল, দীর্ঘায়ুর হতে আয়ুর অধিকারী হতে পারি, সেটা আমরা সেই শক্তি নিয়ে জন্মাইনি। তাই কামকে নূতন করে আবার আমাদের জীবনে ভালো করে, অর্থাৎ নিয়ন্ত্রণী জীবনযাপনের যে সূত্র জানার জন্য একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বর্তমান যুগের অবতার বা অবতার বরিষ্ঠ কর্তারূপে আমাদের মাঝে ধরা দিয়েছেন তাকে গুরুকরণ করে তবে এগুলি সমাধান করা ছাড়া কোনো রাস্তা নেই। তাই আমি পরিশেষে আপনাদের সকলের মঙ্গল দীর্ঘায়ু কামনা করি।